হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। ব্লগ টুইস্টের আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। ফ্রেন্ডস, আজকেও আমি আসন নিয়ে এসেছি, বাট এটা কোনো উলের ফুলের ডিজাইন নয় বা ক্রস স্টিচ ডিজাইন নয়, এটা সম্পূর্ণ একটা আলাদা ইউনিক আইডিয়া। যে আইডিয়াটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। চারকোনা একটা খুব ভালো চট আমি নিয়ে নিয়েছি, আর পাশগুলো আমি ঘরেই কাপড়ের পাড় দিয়ে বাঁধিয়ে নিয়েছি। আর এটা আমার হোম সেলাই দিয়েছি ঘরেই, বুঝতে পারছো, কোনো দর্জি কলে নয়। কীভাবে কেমনভাবে এই আসনটা তৈরি করেছি তোমাদেরকে আজকে শেয়ার করব। ফুলের এই মাঝের অংশটি করার জন্য আমি অন্য কাপড়ের টুকরো নিয়েছি, আর এই ধারে যেই ফুলের পাপড়িগুলো তৈরি করেছি তার জন্য আমি এটা কি নিয়েছি বলুন তো আপনারা। এটা নিয়েছি স্কুল ড্রেসের প্যান্ট, ব্লু কালারের যে স্কুল ড্রেসের প্যান্টগুলো স্কুল থেকে দেওয়া হয় সেগুলো খাটো হয়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে আমার মতো ইউনিক আইডিয়া দিয়ে তৈরি করে নিন এরকম সুন্দর একটি বসার আসন। কিভাবে করেছি বন্ধুরা চলো তোমাদেরকে বলি। আমি প্রথমে স্কুল ড্রেসের প্যান্টটাকে এইভাবে এই রকম আকৃতি করে কেটেছি, যতগুলো লাগবে আমার এইভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি এই রকম ফুলের আকৃতি করে। তারপর সেই ফুলের আকৃতিগুলোকে মাঝে প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে আমি একটি গোল আকৃতি করে নিয়েছি, সেই আকৃতি থেকে উপর উপর বসিয়ে বসিয়ে এইভাবে আমি ফুলের পাপড়িগুলি প্যান্ট কেটে কেটে বসিয়েছি। মাঝে একটি অন্য কাপড়ের টুকরো সেলাই করে দিয়ে দিয়েছি, আর পেন্সিল কম্পাস দিয়ে গোলটি করেছি কারণ ফুলটি যাতে এইরকম চারচৌরস হয়। এরপর আমি একটি করে বসিয়েছি, এবং একটি করে বসানোর পর মাঝে এইভাবে চটের নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিয়েছি সুতো দিয়ে। আর এই যে সেলাইগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি উল দিয়ে করেছি, কিভাবে করেছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা হোম সেলাই দিয়েছি, তারপর সেই সূচের ডগাটাতে উলটা বেজিয়েছি, দিয়ে টেনে দিয়েছি, এরকম সেলাই হয়েছে। আর একবার এরকমভাবে ফুঁড়েছি ছুঁচটিকে, দিয়ে ছুঁচের ডগে উলটিকে বেজিয়ে দিয়েছি। এইভাবে করে করে আমি এই চেন সেলাইয়ের মতো সেলাইটি দিয়েছি, এইভাবে পুরোটা আমি সেলাই দিয়ে দিয়েছি। বন্ধুরা, এইভাবে আমি স্কুল ড্রেসের প্যান্ট ফেলে না দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। এইরকমভাবে তোমরা আসন তৈরি করতে পারো। আমি যেরকম এইরকম শেপে কেটেছি, তোমরা গোল গোল শেপে কেটে গোল গোলগুলো এইভাবে বসিয়ে বসিয়ে করতে পারো, এরকম ট্রাই করতে পারো। পেছন দিকে আমি নিজে হাতে সেলাই করে স্কুল ড্রেসের প্যান্ট দিয়ে আসনটিকে বাঁধিয়েছি। কোনো দর্জি কল যাবার দরকার নেই, কোনো ক্রস স্টিচের আসন করার দরকার নেই। এইরকম তিন চারটা আসন বাড়িতে থাকলেই সুন্দর বসা যাবে। বন্ধুরা, আজকে আমার এই সুন্দর ইউনিক আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আগামীকাল নেক্সট ভিডিওর সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।